हाय एवरीवन, वेलकम बैक टू द बंग एकेडमी यूट्यूब चैनल। आमी तुम्हारे सौमेन दा। तो बंधुरा तुम्हारे सकल जो दारुण खुशी खबर निये चले चाकरी राजा आसते चले। हाँ बंधुरा, तुम्हारा ठीक ही सुनेछो, ठीक ही देखेछो थामनेले, चाकरी राजा आसते चले। आईआरबी कन्स्टेबल नतून नियोग होते चले। आईआरबीटा कि समस्त किछु तुम्हारे आज के भिडियोते जानाबो। एखाने किन्तु तुम्हारा माध्यमिक पास योग्यताय पुरुष और महिला उभय आवेदन करते पारबे। पश्चिमबंगेर 23टी जिला थेके किन्तु ए आईआरबी कन्स्टेबले आवेदन करते पारबे। और एखाने जदि शून्य पदेर संख्या बोलो 17000 प्लस, किन्तु एखाने शून्य पदेर संख्या थाकबे। एखाने पुरुष और महिला उभय आवेदन करते पारबे। तो कबे थेके आवेदन शुरू होबे, आवेदनेर शेष तारीख कत, किभाबे नियोग करा, उच्चता, दर, वेतन, बयस सीमा केमन, কি চাওবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আইআরবি হচ্ছে চাকরির রাজা, কেন বলছি, কি কারণে বলছি, সম্পূর্ণ কিছু জানতে পারবে। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোট বড় আপডেট সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আইআরবি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2023, ঠিক আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে সুখবর, আইআরবি জিডি। আইআরবির ফুল ফর্ম কি, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, ঠিক আছে। আইআরবির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, ঠিক আছে। এখানে 17000 প্লাস কিন্তু শূন্যপদ থাকবে, বাট আমি তোমাদেরকে বলছি 17000 না 20000 প্লাস থাকবে, কেন দিন দিন ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। নিয়োগ হতে চলেছে তোমাদের এখানে, কিছুদিনের মধ্যে অফিসিয়াল নোটিশ জারি হয়ে যাবে। এবং এটা নিয়োগ করবে কোন সংস্থা, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন বোর্ড কিন্তু এই নিয়োগটা করবে। তো পদের নাম তোমরা দেখতে পাচ্ছ আইআরবি জিডি কনস্টেবল। আইআরবিটা কি, আইআরবিটা হচ্ছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, এটি কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটা বাহিনী, ঠিক আছে। এদের কাজ কি, কিছু বিশেষ রাজ্যে রিজার্ভ করে রাখা হয়। প্রত্যেকটা রাজ্যে তোমরা সকলে জানো আপাতকালীন অবস্থায় পরিস্থিতিতে তাদের কিন্তু ব্যবহার করা হয়। তোমরা সকলে জানো পশ্চিমবঙ্গে আমাদের কয়েকদিন আগে পঞ্চায়েত ভোট হলো, কী অবস্থা হয়েছে তোমরা সকলে জানো। তখন কী করতে হয় কেন্দ্র সরকারকে, বিভিন্ন বাহিনী যেগুলো রয়েছে তোমার বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এদেরকে ডাকা হয় যে যাও এই রাজ্যে এরকম এরকম অবস্থা হয়েছে, সিচুয়েশান হয়েছে, আমাদের পঞ্চায়েত ভোটে কত কী হয়েছে তোমরা সকলে জানো। তো সেখানে গিয়ে তাদেরকে কিন্তু যেতে হয়। সেই কারণে আইআরবি নতুন একটা মানে কী বলে ব্যাটালিয়ান তৈরি করেছে, যেখানে রিজার্ভ করে রাখা হবে তাদেরকে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে তো মূলত মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, যেগুলো বর্ডার এলাকা রয়েছে, যেখানে প্রচুর মানে অশান্তি হয় যে রাজ্যগুলোতে, ঠিক আছে, ঝামেলা হয় বেশি, সেগুলোতে কিন্তু রিজার্ভ করে রাখা হয়, ঠিক আছে। এই আইআরবিকে মেইনলি হচ্ছে যেখানে ঝামেলা ঝগড়া হয় সেগুলোতে কিন্তু তাদেরকে যেতে হয় যখন দরকার পড়ে, ঠিক আছে, আপাতকালীন অবস্থায়, ঠিক আছে। এটা হচ্ছে আইআরবি। আইআরবির ফুল ফর্মটা আবারও বলে দিচ্ছি, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, ঠিক আছে, রিজার্ভে রাখা হয় তাদেরকে। তো এখানে মোট শূন্যপদ 17000 প্লাস থাকবে, ঠিক আছে। কোথায় কী কত শূন্যপদ রয়েছে দেখো, মহারাষ্ট্রে রয়েছে 2000, জম্মু কাশ্মীরে রয়েছে 5000, ঝাড়খণ্ডে রয়েছে 3000, উড়িষ্যাতে 3000, ছত্তিশগড়ে 4000, টোটাল তোমার 17000 রয়েছে, এর থেকে আরও বেশি শূন্যপদ থাকবে। দেখো এই ওপরের ভ্যাকান্সিগুলো দেখে এরকম ভেবো না যে পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবেন না, ভারতবর্ষের সব রাজ্য থেকে আবেদন করতে পারবে। এখানে কী বলেছে, উপরে দেওয়া রাজ্যগুলির তে শূন্যপদ আছে, জেনে রাখো, প্রার্থীরা তাদের নিজের রাজ্য থেকেই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সম্পূর্ণ ভারতের সকল রাজ্যের চাকরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা রাজ্যের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, নিজের এক্সাম সেন্টার নিজের রাজ্যেই পড়বে এরকম কোনো ব্যাপার নেই। এগুলো হচ্ছে যে রাজ্যে ভ্যাকান্সিগুলো দরকার সেই রাজ্যে কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো যোগ্যতা, যোগ্যতা মাধ্যমিক পাস, সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। সিম্পলি মাধ্যমিক পাস, কোনো রকম কোনো পার্সেন্টেজ কোনো কিছু লাগবে না। 1/1/2023 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। SC/ST 5 বছর, OBC হয়ে থাকলে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। দেখো তোমাদের নিয়োগ পদ্ধতি কীভাবে নিয়োগ করা হবে, প্রথমেই তোমাদের হবে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে, MCQ 100 নম্বরের একটাই পরীক্ষা হবে, তারপরে হবে তোমাদের PET এবং PMT, তারপরে মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে। তারপরে তোমাদের শারীরিক ক্ষমতা যেগুলো লাগে সেটা হচ্ছে তোমাদের 5 কিমি রান করতে হবে, 24 মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 1.6 কিমি রান করতে হবে 8.5 মিনিটে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। শারীরিক যোগ্যতা যদি বলো তাহলে 170 সেমি হাইট লাগবে ছেলেদের, মেয়েদের লাগবে 157 সেমি হাইট, আর বুকের ছাতি লাগবে 80 সেমি ছেলেদের, 5 সেমি ফোলাতে হবে, ঠিক আছে। উচ্চতার কথা যদি বলো, উচ্চতা এবং বয়স অনুসারে কিন্তু তোমাদের লাগবে, উচ্চতা অনুযায়ী ওজন, ঠিক আছে, ওজনের কথা যদি বলো।
তারপরে দেখো পরীক্ষার সিলেবাস কী কী থাকবে, জেনারেল নলেজ থাকবে 25, রিজনিং 25, তারপরে তোমাদের অঙ্কে থাকবে 25 এবং ইংরেজি ব্যাকরণ কিংবা তোমাদের হিন্দিতে থাকবে 25। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ বেসড কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। 2 ঘন্টা তোমরা সময় পাবে, ঠিক আছে। 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, 2 ঘন্টা ঠিক না, তোমাদের 1.5 ঘন্টা মতো সময় দেওয়া হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, তবে নেগেটিভ মার্কিং এবার কিন্তু অ্যাড হতে পারে। আশা করা যাচ্ছে আগামী 6 মাসের মধ্যে পরীক্ষার সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট করে ফেলবে, কারণ 2024-এর লোকসভা ভোট রয়েছে, ঠিক আছে। অর্থাৎ কিছু দিনের মধ্যেই তোমাদের এই বিজ্ঞপ্তিটা কিন্তু আসতে চলেছে, কিছুদিনের মধ্যে 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা আইআরবির বিজ্ঞপ্তি কিন্তু পেতে চলেছো, কারণ তোমরা সকলেই জানো নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, 2024-এর লোকসভা ভোট রয়েছে, 17,000+ ভ্যাকান্সি। এবার আমি চাকরির রাজা কেন বললাম, দেখো একটা কথা বলছি, হ্যাঁ এটা ঠিকই যে আপৎকালীন অবস্থায় যেখানে ঝগড়া ঝামেলা হবে সেখানে তোমাদেরকে পাঠানো হবে, বাট এটা ভেবো না যে তোমাদের যে অন্য যে চাকরিগুলো রয়েছে, বিশেষ করে কনস্টেবল লেভেলের কেন্দ্র সরকারে প্রচুর 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 ডিউটি করতে হয়, বাট এখানে কিন্তু রিজার্ভে তোমাদেরকে রাখা হবে, যখন আপৎকালীন অবস্থায় হবে তখনই কিন্তু তোমাদেরকে ডাকা হবে। খুব একটা ভালো চাকরি আইআরবির চাকরি, ঠিক আছে, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো, খুব ভালো চাকরি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো, 17,000+ 1 থেকে 1.5 মাসের মধ্যে অনলাইনে আবেদন শুরু হবে, অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়ে যাবে, তোমরা অনেক চ্যানেলে অলরেডি ভিডিও দেখে নিয়েছো, ঠিক আছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, ফুল নোটিফিকেশান, আর তোমাদের অনলাইনে আবেদনও শুরু হয়ে যাবে, এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে, সুবর্ণ সুযোগ। তোমাদেরকে একটা কথা বলে দিয়েছি, বারবার করে বলছি, 2024-এর লোকসভা ভোট রয়েছে, ভোটের আগে রাজ্য কেন্দ্র দুটো মিলে যে ভ্যাকান্সিগুলো আসবে তোমাদের ভাবনার বাইরে। তোমরা অনেকেই বলছিলে যে ভ্যাকান্সি আসবে না, মানে ভুলভাল কথা বলছিলে, তাদেরকে আমি দেখিয়ে দিব আঙুল দিয়ে যে ভ্যাকান্সি, আমি যে কথাগুলো বলি সেগুলো রিয়েল হয় না, ফেক হয়, কয়েক মাসের মধ্যে তোমাদেরকে আমরা দেখিয়ে দিব, ঠিক আছে। যাদের বিশ্বাস হয় তারা দেখবে, যাদের বিশ্বাস হয় না দেখো না, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, আই হোপ সো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, বন্ধুরা গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।